হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আজ আমি আবার একটা কদিন পর নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজ জগদ্ধাত্রী পুজো আর দেখো সকালটা তোমাদের দেখাচ্ছি সকালের ওয়েদারটা আর মেঘটা যেন হাসছে মানে মানে খুব সুন্দর ওয়েদারটা আর মেঘলা ওয়েদার ছিল সকাল দিকটা প্রচণ্ড বেলার দিকে রোদ এসেছিলো তারপর আমরা স্নান টান করার পর পাড়ার সব বৌদিরা মিলে এই সব ঠাকুরের জন্য মানে বাড়িতে তো জয়যাত্রী ঠাকুর পুজো হয় পাড়ার সব মহিলারা মিলে এই পুজোটা তোলে মানে বৌদিরা দাদারাও থাকে তার মধ্যে তো এই যে পুজো হচ্ছে তো তার জন্য এই যে এক সাইডে সবজি কাটছে আর এইদিকে আটা মানে ময়দাটা মেখে নিয়েছে এই যে মাসি হয় আর এদিকে একটা কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছে আর একটা বৌদি হচ্ছে সবজিগুলো কাটার পর ফলও কাটতে বসে পড়েছে আর এই যে বৌদি এই বৌদি সব মানে রান্না বান্না করবে আর এই দিকে দুধ উদলে পড়ে গেছে বলে কপালে হাত দিয়েছে কিন্তু দুধ উদলে পড়া আমার মাদের মুখে শুনেছি নাকি ভালো তো এই লুচি বেলা হয়ে গেছে এই যে লুচিগুলোকে এক এক করে ভাজবে তো আমি ছিলাম কিন্তু মানে সাইডের কাজগুলো করছিলাম ওটা এনে এনে দিচ্ছিলাম এবারে আমি আর কোনো কাটাকাটিতে ছিলাম না এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে আর লুচি করার পর ফুলকপি খিচুড়ির জন্য ফুলকপি আলুটা ভেজে নিয়েছে আর তারপর ভাজাভুজিগুলো করছিল আর সুজি হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে রান্না করছিল আর এই দিকে উনুনে বসিয়ে রেখেছিলো খিচুড়ির জন্য চাল ডাল মানে খিচুড়ি হবে বলে তারপর বৌদি একটু উঠে গেছিলো আমি একটু ওই পটলগুলোকে তো আমি বললাম তাহলে আমি একটু ভাজি তো ওই জন্য পটলগুলোকে নিয়ে আমি ভাজছিলাম তো পটলগুলো তো আমি কড়াতে দেবো কিন্তু এই খুন্তিটা এমনই উল্টাচ্ছে না তো এই নিয়ে আর কি মারছিল সবাই হাসি হাসি করছিলো তো যা হয় বৌদি টোদি থাকলে একসঙ্গে সবাই মিলে একটা আনন্দ হয় আর জগদ্ধাত্রী পুজোটা সত্যি ভীষণ আমরা সবাই মিলে আনন্দ করেছি পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর পুজোটা হয়েছে খুব সুন্দর ঠাকুরমশাই আলাদা এসছে অন্য ঠাকুর মশাই তো জগদ্ধাত্রী পুজো তো মা দুর্গারই একটা রূপ তো নবমীর দিন মানে আমাদের এই পুজোটা হয় হিসাব মতন আর চন্দননগরে চার দিনই পুজো হয় যেরকম দুর্গা পুজো হয় তো ঠাকুর ঠাকুরমশাই ঠাকুরটাকে মালা টালা পরিয়ে মানে সুন্দর করে সাজাচ্ছিলো আর ঠাকুর সা আর দুজন ঠাকুর ঠাকুরমশাই ঠাকুর মশাইরাও খুব ব্যবহার তাদের খুবই ভালো আর তার মধ্যে পুজো করেছে খুব সুন্দর তো এই যে বদি আবার আমি উপরে এসছিলাম রান্নার জন্য মানে আমের পলক নটা চেয়েছিলো দিতে গেছিলাম বলে আম পাতাস আর তারপর আবার উপরে এসছি এদিকে দেখো খিচুড়ি হচ্ছে আর চাটনি মানে সবই রান্না হয়ে গেছে তারপর আমি ঘরের দিকে আসছিলাম এই যে আমার মেয়ে আরও সব ওর দিদিরা আরও সব পাড়ার মেয়েরা সবাই মিলে এই একটা ফেরিয়ালা এসেছিলো কেউ পুতুল কেউ বাবলস যাই হোক নিয়ে খেলা করছিলো সকালটা ওদের আর কি পুজো মানে ওদের একটা আলাদা আনন্দ পড়াশোনা করতে বসবে না তো এই জন্য এই যে পুতুল আমার মেয়ে দেখাচ্ছে আর ঠোঁটে লিপস্টিক পরে নিয়েছে ওর দিদি ওর দিদির মুখটা যে অফ ছিল জানি না কেন হাসার জন্য আমি আর কি মারার জন্য ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি তাও হাসছিল না কিছু একটা হয়েছিলো হয়তো কিছু বলে তারপরে এই যে ছোট সদস্য মানে সবার থেকে ওদের সব থেকে ছোট বোন এটা সবার থেকেই ছোট তো ও দিদিরা আনন্দ সবাই করছে বলে ও আনন্দ মজা করবে এবার দেখো ঠাকুর ঠাকুরমশাই কি সুন্দর চণ্ডী পাঠ করছে এটাও তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড খুব সুন্দর লেগেছে শুনতে ঠাকুরমশাই যেমন চণ্ডী পাঠ করছিল আর ঢাকের আওয়াজগুলো হচ্ছিলো সঙ্গে খুব 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 ভালো লেগেছে তো তোমরা শোনো চণ্ডীপাঠ হওয়ার পর ঠাকুর মশাই আবার পুজোর জন্য মানে বসে পড়বে পুজো পুজো করবে সেইটাও খুব সুন্দর ওই জন্য মানে তোমরা নিজেরাই বুঝতে পারো ঠাকুর কত সুন্দর মানে পুজোটা করেছে তো এটাই তোমাদেরকে আমরা দেখাতে চেয়েছি আর কালকের তো পুজোটা হচ্ছিল কালকের লাইভও করেছি তোমরা মানে দেখলে দেখতে পাবে যারা আমার মানে সাবস্ক্রাইবার আছো আর যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর ব্লগটি শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না পুজোটা ভাবে হয়েছে আর আমরা ভাবে মজা করেছি সবাই মিলে মানে এক একটা কথার উচ্চারণ খুব সুন্দর করে একদম মানে কেউ কারুর মানে অসুবিধা হবে না এত সুন্দরভাবে পুজো হয়েছে মানে খুব সুন্দর জগজাতি পুজোটা আর ওনার ব্যবহার ভালো আর আমাদেরকেও বলেছে আমরা নাকি ভালোভাবে ওদেরকে মানে সেবা যত্ন করেছি তো আজকের মায়ের ভোগে করেছিল খিচুড়ি আর প্রসাদ তো ফার্স্টে পাঠিয়ে দিয়েছে লুচি সুজি আর পায়েস আর এই যে পাঁচ রকম ভাজা আর চাটনি আর ফল প্রসাদটা তো ফার্স্টেই নিচে দিয়ে দিয়েছিল এই পুজোটা একদিনেই চারবার করে নেয় তো এই যে ফার্স্টে ফল প্রসাদ দিয়ে নিচে পুজো আরম্ভ হয়েছিল আর তারপর এইগুলো নিয়ে যাব আমরা সবাই মিলে পাঁচজন মিলে একসঙ্গে নিয়ে যাব ওইটা আর তোলা হয়নি তো এই যে আমরা পুজোর যে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম ফার্স্টের ওইটাই দেখাচ্ছি তোমাদেরকে ফ্রেন্ড আমি আমার দিদি আমার মেয়ে আমার জায়ের মেয়ে তারপর ওই যে আমার মেয়ে ফার্স্ট বসেছে তারপর আমার জায়ের মেয়ে আমি তারপর আর ওই যে আমাদের পাশে হচ্ছে আমার দিদির আর আমার মধ্যিখানে আর পাড়ার একজন মানে মাসি হয় আর পিছনে একটা ভাই হয় পাড়ারই ছেলে ও ভাই হয় তো ওই পুজো দিচ্ছিলাম আমরা এই কজন মিলে আবার পরে আর একজন বসবে জায়গাটা ওই জায়গাটায় মানে আমরা এই কজন ফার্স্টে দিয়ে দিয়েছিলাম তারপরে আবার বসবে পাড়া মানে যে বৌদি রান্না করছিল উনি আর ওনার হাজব্যান্ড মানে দাদা হয় তোমাদেরকে হোমটাও আমি দেখাবো তোমরা দেখবে হোমটাও কত সুন্দরভাবে করবে আমি তো ওনার হোমের সময় মানে মন্ত্রটা দিইনি হোমটাও যে মন্ত্র পাঠ করছে খুব সুন্দরভাবে মানে তোমাদেরকে কি বলবে এত সুন্দরভাবে ওনার পুজোটা আমাদের সবারই পাড়ার সবারই ভালো লেগেছে পুজোটা যে কারণে তোমাদেরকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করেছি ফ্রেন্ড আর আমি যে শাড়িটা পরেছি বার শুধু মাথা থেকে কাপড়টা সরে যাচ্ছে আর পুজো করার সময় মা বলে মাথায় কাপড় দিয়ে করতে হয় ওই কারণে মাথার মধ্যে আবার শাড়িটাকে তুলে নিচ্ছি বারবার আবার আর একটা নতুন নিয়ম জানলাম যে ফুল পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ছেলেরা ফুলের মধ্যে তুলসী পাতা আর মেয়েরা বেলপাতা দিয়ে মানে ফুল পুষ্পাঞ্জলি করতে হয় আর দুব্য নিতেই পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু ওই তুলসী পাতা যে মানে আগে তো পুজো দিতাম তুলসী পাতা বেলপাতা ফুল সবই নিতাম কিন্তু এখন বলেছে মেয়েরা বেলপাতা নেবে তুলসী পাতা নয় ওই কারণে এই যে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে ফুল দিয়ে দিলাম এই যে পুষ্পাঞ্জলি আমাদের হয়ে যাওয়ার পর আমরা উঠে গেছিলাম তখন ধূপ মোমবাতি আমি ধরাইনি নি তারপরে এই যে যে দাদা বৌদিদের কথা বলছিল দাদা বৌদি আর একটা পাশে মানে পাড়ার কাকিমা এরা পুষ্পাঞ্জলি দিয়েছে তারপর পরে আমি এই যে ধূপ মোমবাতি মাকে ধরাবো কারণ এই সামনেটাই তখন সবাই বসেছিল তো তখন আমি এই সামনে দিয়ে ওই জন্য ধূপ মোমবাতিটা দিতে পারিনি ওই সাইড দিয়ে ধূপ মোমবাতিটা ঠাকুরমশাইকে দি মানে ঠাকুরের দিকে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম কারণ পরে আমি এই ঠাকুরের মানে এই দিক দিয়ে টপকে এসে আমি মাকে প্রণাম করব ঠাকুর মশাই আর এই যে দুটো ঠাকুর মশাই তোমাদেরকে বলেছিলাম ইনি একজন আর একজন আছে দেখতেই পারলে তো সামনাসামনি এনাকে দেখালাম মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করুক ভালো করুক এই কামনায় করি আর বছরভাবে বছর বছর আবার আসুক এই কামনা করি মায়ের কাছে আর এই যে ধূপ মোমবাতি আমার মাকে ঘুরিয়ে মানে দেওয়ার পর আমি প্রণামটা আর ওখান থেকে করবো না কারণ এই সামনেটায় কেউ আর মানে নেই পিছন দিক দিয়ে ঘুরে যেত কারণ কেউ ছিল না বলে ওই জন্য আমি এই সামনে দিয়ে বেরিয়েছে মাকে আমি প্রণাম করবো প্রণাম করার পর ঠাকুর মশাই আমাকে দেবে ওইটা মেয়ে আমার মেয়ে একদম খায় না ওইটা তো মেয়েকে খুঁজছিলাম আমি তখন সহানমিতটা হাতে নিয়ে যাতে মেয়ের মুখে একটু দিতে পারি তারপরে এই যে ঠাকুর মশাই বলেছিল শাড়িটা আমি কিসের জন্য তোমাদের কাছে চেয়েছি ওই যে আর একবার যে পুজো হয় আবার একটা ডালা দিয়েছিল ছোট করে ফল প্রসাদে আর ওই কাপড়টা নিয়ে মানে যে খিচুড়ি মায়ের যে ভোগ প্রসাদ দিয়েছিল সেইটার মানে সেইগুলোকে ওই কাপড় দিয়ে ঢাকা দিচ্ছিল উনি অনেক সুন্দর নিয়মে করেছে পুজোগুলো আর সেইগুলোই আমি তুলে ধরেছি তোমাদেরকে দেখাবার জন্য যে সব জায়গায় হয় কিরাম নিয়মে যায় না হয়তো এরকম নিয়মেও হয় কিন্তু আমাদের কাছে এরকম নিয়মে ফার্স্ট দেখছি ওই কারণে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কীরকম নিয়মে পুজো হয় যে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলেও কমেন্ট করবে তারপর আমরা বাড়ি এসে গেছিলাম মেয়েদেরকে খিচুড়ি খাওয়াচ্ছিলো এই যে আমার দিদির মেয়ে খিচুড়ি খাচ্ছিল আমার যা খিচুড়ি রান্না করেছিল তো মেয়েকে দিয়েছিল তো মেয়ের সঙ্গে ওর দিদিকেও দিয়েছিল তো ওই যে আমি এই যে মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছি খিচুড়ি খাওয়ানোর পর তারপর ওখানে আবার মানে এখনও পুজো বাকি আছে তখন তো আমরা চলে এসছিলাম ওই কারণ ঠাকুর ঠাকুরমশাইরা তখন পুজো আরম্ভ করেনি তারপর মানে ঠিকঠাকভাবে করছে হোম করবে বলে এই যে একশো আটটা যে প্রদীপ এই প্রদীপগুলো তেল দিয়ে দিয়ে মানে ধরাতে হয় আর যে যে ধরাবে আমি এর আগেও বলেছি মানে ফ্যামিলির নামে নামে নাকি এই প্রদীপগুলো ধরাতে হয় তো এই যে প্রদীপের পাশ দিয়ে তিন রকম আবির দিয়ে ডিজাইন করে সাজিয়ে দিচ্ছিলো তারপর কেউ ছিল না ওই কারণে আমরা তিনজনেই প্রদীপগুলোকে সব কটাকে ধরিয়েছিলাম প্রদীপ ধরানো ধরাচ্ছিলাম কারণ কালী পুজো বলো দুর্গা পুজো বলো অনেকে আসে এসে ধরে তো ওই দুপুর টাইমটা কেউ ছিল না ওই সময়টা আমরাই ছিলাম ওই জন্য মায়ের সামনে আমরাই পুজো মানে প্রদীপগুলো ধরাচ্ছিলাম আর উপোস করেছিলাম বলে ওই জন্য আরও বিশেষ করে উপোস না করলেও চান টান করে অনেকে প্রদীপ ধরাতে আসে প্রদীপ ধরানোটা খুব ভালো স্নান করার পরে যে ধরায় একশো আটটা প্রদীপ যে যার নামে মানে ফ্যামিলির নামে আর এই দিকে দেখো এরা ঢাকটাকে বাজাচ্ছে পুজো হওয়ার সময় এরাই বাজাচ্ছিল আরও একটা বাচ্চা ছেলে আছে সেও বাজায় ঢাকি মানে বলা হয় না এরাই সুন্দর বাজায় আর আমার যায়ের ছেলের বাজনাটা তো দেখিয়েই ছিলাম তোমাদের দুর্গা পুজোর সময় তারপর কালী পুজোর সময় ও বাজায় তো বাচ্চা একদম দু বছরের বাচ্চা যতটা বাজায় ততটাই মানে সুন্দর বাজায় মানে শেখালে ভালো শিখবে এদিকে মানে একশো আটটা প্রদীপ মানে ধরানোর পর হোমটা উনি করবেন হোমের জন্য সব কিছু রেডি করে সাজিয়ে রেখে দিয়েছে আর এই যে এক একটা জায়গায় ধরানো হয়নি সেই যে পিসি হয় পিসি বলে দিচ্ছে ওই আমাকে যে এই ওইগুলো সব মানে ধরেছে কিন্তু নিবে গেছিলো আর কিছু কিছু জায়গায় ধরানো হয়নি তো ওই যে প্রদীপগুলোকে ধরানো হয়ে গেছে আর এইখানে যে মায়ের কাছে যে প্রদীপটা দেওয়া হয়েছে ও তেলটা মানে কম হয়ে গেছে আর প্রদীপটা ওই আস্তে আস্তে জ্বলছে বলে ওই কারণে প্রদীপটাকে ধরা মানে তেল দিলাম পোলতেটাকে তুলে তেলটা দিলাম আর এইদিকে হোমের জন্য উনি মন্ত্র পাঠ করছে মানে হোমটা করবে বলে দেখো কী সুন্দর জল আর বলতে বলতে আমার আবার গলাটা খারাপ হয়ে আসছে কারণ ঠান্ডা লেগে আছে তাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ব্লকটি একটু বড়ো ওই কারণে এতটা মানে বড় তো বলতে বলতে আমার মানে গলাটা কাশি এসে যাচ্ছে আর গলাটা আরও ভয়েসটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো কীভাবে ঠান্ডা লেগে আছে তারপরে এই যে হোমে বসেছে ওই দাদাটা আর বৌদিও আসবে পরে এই যে পাড়া এই যে হোম করার সময় সব এরা কজন ছিল ঢাক বাজাচ্ছে আর হোমটা দেখো কত সুন্দরভাবে মানে আগুনটা ধরবে এখানে নিয়মগুলো তোমাদেরকে আমি দেখাবো মানে দেখাচ্ছি এই বৌদিও ব্লগ করে কারণে বৌদিও ভিডিও করছে বাড়ির পুজো সবাই ওই জন্য করছে বাড়িতে মানে পুজোটা হচ্ছে কিন্তু সব মহিলা মিলা করে মানে বৌদি বলো কাকিমা বলো দাদারাও সঙ্গে থাকে তারা না থাকলে কি করে হবে একা একা তো মহিলাদের সঙ্গে হবে না না তো এই যে হোমটা জ্বলছে দেখো কি সুন্দর আমার মেয়ে দুবার পড়ে গেছে বলে ওই জন্য জেঠুর পাশে ওই জন্য এসে বসিয়ে রেখেছে বসে আছে হোমটা দেখো কত সুন্দরভাবে হোম হওয়ার পর এরমভাবে তাপটা দিচ্ছে এরকম আমাদের আমার আমাদের যে ঠাকুর মাসাই পুজো করাতো ও উনি এরকম করতো না আর আমার মেয়ে বিরক্ত বোধ করছে কখন ওখান থেকে উঠে পালাবে মানে উঠে চলে গেলে ও আবার খেলা শুরু করবে পরে এবার সারা দুপুরটা ঘুমায়নি দুপুরবেলা করে ওকে ঘুম পাড়ায় আজ পুজো বলে ঘুমালো না আর পড়াশোনা করতে যাও না এই যে কলাটাকে দেখো কত সুন্দর কাপড় দিয়ে মুড়ছে আর ওই যে শাড়ি উনি বলছে যে আমাকে যে নতুন গামছা দিয়েছে ওই গামছার যে সুতোটা ওই সুতোটা ওই হোমের দড়ির মধ্যে বেঁধে দিয়েছে আর দাদাকে বলছে এরকমভাবে এরম ধরবে ধরে যে নিয়মটা দেখাচ্ছে এই আঙুলে ধরে আর ঘিটাকে এরকমভাবে লাগিয়ে মানে ওই হোমের উপর দিতে বলছে আর হোমটাও খুব সুন্দর জ্বলছে ঠাকুর মশাই নিজেই বললো যে পুজো ভালো হলে হোম ভালো হয় সত্যি এটা তাই পুজো যদি ভালো হয় তো হোম সত্যি ভালো হয় তো এই যে পুজো দাদা তিনবার মনে হয় এটা দিতে বলেছিল তারপর তিনবার না আরও বেশিই দিতে বলেছে এখনও দিচ্ছে এবার ঘি কলাটার মধ্যে ভালো করে মাখিয়ে এই যে ঘিটা কলার মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে দিলো ঠাকুর মশাই ওই যে মন্ত্র পাঠ করতে করতে উনি ওই ঘিটা দে মানে ঘিটা দেবে এবার হচ্ছে এটা তোমাদের ডুমুর যে যোগ্য ডুমুর গাছ বলে ও তো আর পাওয়া যায় না ওইগুলো কর্মায় কিনা পাওয়া যায় শুকনো তো ওই পাতাটা খুলে দিতে বলছে ওইটা ওইটা এরকম করে ঘি দিয়ে ভালো করে মানে দাদা যে বসেছে সংকল্প তো দাদা উপোস ছিল তো ওই দাদাই এই কাজগুলো মানে করছিলো আর আমাদের ঠাকুরমশাই পুজো দিলে উনি উনি এইগুলোকে মানে দিয়ে দিত মানে মানে দাদার যে হাতে দিয়ে করাচ্ছে ওটা কারুর হাতে দিয়ে করাতো না উনিই করতো তাই ইনি দেখলাম এটা এটাও দেখলাম একটা নতুন তো তোমাদেরকে দেখালাম মানে দেখাচ্ছি এখনও তো দেখো তোমরা পাঠ করার পর ওই যজ্ঞ ডুমুরের পাথার মধ্যে ওরকম ঘি দিয়ে ওরকম ঠাক ওরকমভাবে ওই যে ঘি মিশিয়ে নিয়েছিল এই দিলো এই উনি তার উপর দিয়ে ঘি দিয়ে দিল এইটা দেওয়ার পর আবার একটা পানের মধ্যে এই দাদাকে দিয়ে ঘি দেওয়া হচ্ছে তারপর পানের মধ্যে একটা লাড্ডু নিয়েও সেটাও হোমে দেবে মানে উনি মন্ত্র পাঠ করছে আর দাদাকে দিয়ে মানে ঘি দেওয়াচ্ছে মানে পুজো যে করছে ওই জন্য ওইদিকে ঠাকুর মশাইকে কি বলেছে সেই পাট কাটি দিচ্ছে এই যে ধোম হোমটা যখন হয়ে গেছে আগুন নেভানোর জন্য তার আগেই দিয়ে দিয়েছে মানে ওই লাড্ডুর মধ্যে পান পাতাটা আর তারপর কাঁচা গরুর দুধ দিয়ে ওই হোমটাকে নেভাচ্ছে আর আমাদের ঠাকুর মশাই মানে আমরা যেখানে নিয়ম করে দেখেছি পানের মধ্যে যে কলাটা দিয়েছিল কাপড় যে জড়িয়ে তারপর গামছার যে সুতো জড়িয়ে সেইটা তো এই পানি দিয়ে মানে হোমে দিয়ে দেয় কিন্তু ইনি পানটা একটা লাড্ডু দিয়ে হোমে দিয়েছিল নিয়মগুলো সব আমার কাছে নতুন তোমাদের কাছে জানি না কিন্তু খুব ভালো হয়েছে তারপর আরতি করছিল মায়ের পুজোর জন্য এই যে আরতি করছিল তার মানে আরতি হওয়ার মানে পুজো হয়ে গেছে ভোগ সব তুলে লোকের বাড়ি বাড়ি দেওয়া হয়ে গেছে মানে যারা ছিল আমাদের মেম্বারে তারপর তাদের তাছাড়া পাড়ার মানে সবার বাড়িতে দেওয়া হয়েছে আর তারপরে এই ইয়েটা করছিল আরতিটা করছিলো দুপুরবেলা যে আরতি তারপর সন্ধ্যা আরতি হবে মানে এই যে সন্ধ্যা আরতি এই যে স্টার্ট হয়েছে এটা আর মানে দুজন যে ঠাকুর মশাই এসেছিলো এটা আর একজন ঠাকুর মশাই আরতিটাও দেখো কত সুন্দর করবে এটা সন্ধ্যাবেলায় এই আরতিটা হচ্ছিলো মানে সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায় হয় এখানে সন্ধ্যার সময় হচ্ছিলো ওটা পঞ্চপদী আগেরটা পঞ্চপ্রদীপ দিয়ে করেছিল আর এখন করেছে কপুরধানি দিয়ে মানে কপ দিয়ে যেটা জ্বালায় মায়ের মানে আর এই যে সন্ধেবেলায় এত লোকজন সব ছিল পাড়ার সব আর আমার মেয়ে আমার যায়ের মেয়ে কিতকিত করে খেলছে ওরা তো কি বলবো আর ওদেরকে ওরা তো খেলাই সবসময় ব্যস্ত থাকে এই খেলতে খেলতে পড়ে যাবে আমার দিদি তখনও আসিনি আরতি হওয়ার সময় মানে ও ছিল না ছিল ঘরে তারপরে এই যে ধুনো দিয়ে আরতি মাকে করছিল অনেক কিছু দিয়ে আরতি করবে দেখো মাকে মায়ের আরতি করা হচ্ছিল সন্ধ্যা আরতিটা অনেক কিছু দিয়ে আরতি করে এইটা নিয়ে মনে হয় চারখানা দিল মানে আরতি করার সময় দুটো মানে প্রদীপের মতন আর ধুনো ধূপ আর এটা চামড় আর আগেরটা কিছু ওটা আমার মনে পড়ছে না তো যাই হোক মাকে খুব ভালো লাগছিলো জগধাত্রী তো জগধাত্রী এই যে মায়ের যে শান্তি জল আরতি হয়ে যাওয়ার পর যে শান্তি জল দেয় যে সবার মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছিল আমার দিদিও এসছে তখন পাড়ার সব মানে শান্তি জল নিচ্ছিল মাথায় আর লাস্ট এই শান্তি জলে এই যে ছিটাচ্ছিলো আমি তখন মানে ভিডিওটা করছিলাম সামনে দিয়েতে দিয়ে দেখাচ্ছিলাম কারণ এতক্ষণ দিন দেখাচ্ছিলাম মানে তোমাদেরকে আর এই যে শান্তি জল ছিটানো হচ্ছিলো আর এই যে মাসি সব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছে এই যে চামুট এটাকে কি বলে আমি জানি চামুড়ি বলে মনে হয় এই যে মাথায় ঠাকুর মশাই দিচ্ছে সবার মাথায় দেখালাম এই যে এটা আমার দিদি তোমার আগেও দেখেছো ব্লকে অনেকবার পুজো টুজো হলে ডাকি কারণ আমার দিদির বাড়ির আশেপাশে হয় না একটু দূরে হয় তো এখানেই মজাটা বেশি করে আমরা যখন ছোটো ছিলাম তো এরকম হতো না পুজো টুজো সব দূরেই হতো মারা মানে যেত এই যে পুজো সম্পূর্ণ হয়ে গেছে ঠাকুরমশাই যে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই প্রণাম করলো প্রণাম করার পর এই যে সন্ধেবেলা গান চালিয়েছিল এই আমার যায় মানে যায় ছেলে আমার মেয়ে আমার দিদির মেয়ে আর একজন ওই যে যায় মেয়ে দাঁড়িয়ে আছে ওরা এরা চারজন মিলে নাচছিল। আজকে আজকের ব্লগটা মানে এখানেই শেষ করার চেষ্টা করব কারণ ওরা সব এই ডান্সই করে যাবে অনেকক্ষণ দিয়ে সব মিলে সবাই মিলে তো মানে এই বাচ্চা পার্টির মধ্যে এক মানে আমার পিসি হয় উনিও না ডান্স করছে তো এই সবাই মিলে মানে নাচ গান করে ডান্স করছে আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে আর ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো আর তোমাদের সাপোর্টেই সব কিছু ওই কারণে মানে সাপোর্ট করলেই হবে সব তারপরে এই যে আর একটা বোন মানে পাড়ারই মেয়ে বোন হয় সেও মায়ের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলো সেও এসছে আর এই যে পাশের বাড়ি মানে এই মেয়েটা এও একটা বাচ্চা মেয়েদের সঙ্গে খেলে মেয়ের ও সব এক মিলে ডান্স করছিল আর এই সবাই বসে বসে আমরা সব দেখছিলাম যে আমরা সব বসে বসে দেখছিলাম সবাই মিলে বাচ্চারা তো সব মজা করছে আর পাড়ার পুজো মজা তো বাড়িতে ঘরে থেকে লাভ বাইরেই তো সন্ধ্যাটা বাইরেই কালকের ব্লগটা আবার মানে দেখাবো মানে নেক্সট ব্লগ আবার দেবো অন্য দিন আজকের ব্লগটা এখানেই শেষ করব আজকে মতন টাটা আবার অন্য দিন হবে এই আমার মেয়েরা এখনো পর্যন্ত ডান্স করে যাচ্ছে তোমাদেরকে আর কি বলবো ওদের ডান্স মানে থামছেই না ওরা মানে যতক্ষণ পারবে ততক্ষণ ডান্স আর আমার মেয়ে তো মজা ব্লকের যে মা মানে আমার মেয়েকে যদি সারাদিন ব্লক করে ওকে নিয়ে তো মানে শেষ হবে না কারণ ওই সারাক্ষণ